ওনারা যা হিসাবটা দিচ্ছেন, তো 2000 বছর নাকি শেষ হবে 2019 বা 2020 সালে। অতএব মেহেদির আসার টাইম হয়ে গেছে, ঈসারও নামার টাইম হয়ে গেছে। এটা নিয়ে ইন্টারনেটে আগুন ঝড় বয়ে যাচ্ছে, যত কিছু সব কিন্তু আলেম ওলামাদেরই ব্যবসা হচ্ছে। এই উম্মতে মাহাদি আসবেন, তিনি বসবাস করবেন এই পৃথিবীতে, খামসান 5 বছর, সাবান 7 বছর, আওতেসান অথবা 9 বছর। মাহাদি পৃথিবীকে শাসন করবেন কিতাবে রব্বিকুম, তোমাদের প্রতিপালকের কিতাব দ্বারা, ও সুন্নত নবীকুম, তোমাদের নবীর সুন্না দ্বারা। মানুষের তৈরি মঙ্গলা কোনো বিধান দিয়ে পৃথিবীতে শান্তি আসবে না, কোনো মজাহাব কোনো তরিকা দিয়ে চলবে না, চলবে খালি একটাই পবিত্র কোরআন ও সহিহ হাদিস, ওহির বিধানই চলবে। এটাই অবশেষে মাহাদির হাতে সারা বিশ্বব্যাপী বিজয়ের দিন হিসাবে পরিগৃহীত হবে। মাহাদি সম্পর্কে সন্দেহবাদীদের আজকের যে দৌরাত্ম্য আমরা দেখছি, এটা বহু পূর্ব থেকেও আছে। ফরিদ বেজদি, ডক্টর আহমদ আমিন, যার লেখা আমরা ইউনিভার্সিটি পড়ি বা পড়াই, এইসব লোকেরাও কিন্তু এই বিষয়ে সন্দেহ পোষণ করে গিয়েছেন। একটাই কারণ, তারা বিভিন্ন বিষয়ে এক্সপার্ট ছিলেন, কেউ রাজনীতি বিষয়, কেউ ইতিহাসের বিষয়, কেউ সাহিত্যের বিষয়, কেউ হাদিস বিষয়ে, এদের কোনো পাণ্ডিত্য ছিল না, আর এই জন্যই এনারা সন্দেহ করে গেছেন। আল্লাহ যখন কিয়ামত দিবেন তার একটু আগেই অবশ্যই অবশ্যই ইমাম মাহাদি আসবেন, এবং তারপরে হজরতে ঈসা আলাইহিস সালাম আসবেন, এই বিশ্বাস অটুট রাখবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। শেষ জমানায় কিয়ামতের প্রাক্কালে ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহাদির আগমন, দাজ্জালের জুলুমের কারণে পৃথিবী যখন অগ্নিগর্ভ হয়ে যাবে, তখন সেখানে স্বস্তি ও শান্তির আবহ নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন, এবং তিনি তখন মুসলমানদের আমির ইমাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইমাম মাহদির নেতৃত্বে ইমামতি করবেন এবং কোরআন ও সুন্নাহ অনুযায়ী শাসন করবেন, তাতে সারা পৃথিবী শান্তি ও সমৃদ্ধিতে ভরে যাবে। এটা হলো আমাদের জন্য একটা সুখবর এবং অত্যন্ত স্বস্তিদায়ক আনন্দ সংবাদ। এই আকিদায় মুসলিম উম্মার মধ্যে প্রায় বলা যেতে পারে কোনো মতভেদ নাই, কিন্তু জ্ঞানীরা সহজে সব পথে মানেন না, সেজন্য মাঝে মধ্যে মতভেদ সৃষ্টি হয়, বিগত যুগেও হয়েছে, এ যুগেও হয়েছে। একেবারে বার্নিং সমস্যা হিসেবে এখন হচ্ছে, যদিও ইতিপূর্বে বহু পূর্বে আমরা আত্মাহারিকে 2003 সালে জানুয়ারি মাসে এর উপরে দর্শে হাদিস আমাদের গিয়েছে, মাহাদির আগমন এই শিরোনাম, যাদের ঘরে আত্মাহারিক বাইন্ডিং কপি আছে তারা দেখে নিতে পারেন। এছাড়াও আমরা 2000 সালে 5ই মে তারিখে বাংলাদেশে কিয়ামতের ডেট নির্ধারিত হয়েছিল, ওই সময় যারা বড় ছিলেন তারা ভালো করে জানেন, ভয়ে মানুষ আগের দিন খাওয়া দাওয়া শেষ করে দিয়েছিল, আগামীকাল তো আর খাওয়া দাওয়া হবে না। ওই দিন আমার বাসাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের একজন প্রফেসর, আমরা দুজনে একই সাথে একই ফ্লাইটে ঢাকা থেকে রাজশাহী এসেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনি এসেছেন মূলত, কিন্তু বেচারা এমন ভয় পেয়ে গেছেন যে কাল তো কিয়ামতই হবে। তো মরলে তো আপনার ঘরেই মরি, বিশ্ববিদ্যালয়ে মরি আমার কে জানাতে পড়বে, আমাদের বাবা কিয়ামত হলে জানাতে পারার সময় থাকবে, তাহলে আগেই তো কাম ফতে হয়ে যাবে। কোনো মতেই তাকে আমার সাহস দিতে না পারাই বাধ্যে বেচারা আমার বাসাতে থাকলেন। সকালবেলা উঠে ফজরে করে বললাম, ভাই কই কিয়ামত কই? তো তাই তো, কী হইল? মানে আপনার মতন উচ্চ শিক্ষিত মানুষ এবং আরবি শিক্ষিত মানুষ যদি মাহাদির ধোকায় পড়ে যান, সাধারণ মানুষের অবস্থা কী হবে? নতুন করে আবার শুরু হয়েছে মহাবিপদ। ইন্টারনেট দেখিনি, একদম ভালোই আছে, বুঝিও না কিছু, কোন যখন কানে বারবার বলতে থাকে পাঠকরা শ্রোতারা, তখন বাধ্যে আমাকে কিছু বলতে হয়। এ বিষয়ে সংক্ষেপে আলোচনা তুলে ধরবো, শুধু শুনে যাবেন যত দ্রুত আমি পারি, কারণ ব্যাখ্যা সংক্ষিপ্ত খুদ্বার মধ্যে দেওয়া পুরোপুরি দেওয়া সম্ভব হয় না, এগুলোতে আমাদের লেখনী পড়তে হবে,
আর তাহারিক এ সংখ্যা বিষয়ে কিছু আলোচনা যাবে, আপনি দেখবেন। মূলত ইমাম মাহাদি এবং হযরত ঈসা আলাইহিস সালাম দুটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। মাহাদি আগে আসবেন, ঈসা পরে আসবেন। একই সময়ে মাহাদি থাকবেন 5 থেকে 9 বছর, এরই মধ্যে ঈসা আসবেন। তারপরে সারা পৃথিবীতে তিনি শান্তি কায়েম করবেন, দাজ্জাল হত্যা করবেন, শুকর হত্যা করবেন, অনেক কিছু, এগুলো ইতিহাস আপনারা জানেন। এই জন্য দুটিকে আমরা একসঙ্গে নিয়ে আসতেছি। আল্লাহ পাক সূরা আলে ইমরান 55 আয়াতে এই বিষয়ে আলোচনা করেছেন। وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى إِنِّي مُتَوَفِّيكَ وَرَافِعُكَ إِلَيَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِينَ كَفَرُوا যখন আল্লাহ বললেন, হে ঈসা, আমি তোমাকে উফাত দান করব এবং আমার নিকটে উঠিয়ে নেব এবং তোমাকে কাফেরদের থেকে পবিত্র করব, ও জাহিরুল লাযিনা তাবাউকা, এবং যারা তোমার অনুসারী হবে, ফাওকাল লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা, কেয়ামত পর্যন্ত আমরা তাদেরকে কাফেরদের উপরে রাখব। সুম্মা ইলাইয়া মারজিউকুম, অতঃপর আমার কাছেই তোমাদের সবার প্রত্যাবর্তন করতে হবে। ফাআহকুম বাইনাকুম ফিমা কুনতুম ফিহি তাখতালিফুন, অতঃপর আমি তোমাদের মধ্যে ফয়সালা করে দেব যেসব বিষয়ে তোমরা দুনিয়াতে মতভেদ করতে। এই বিষয়টি সংক্ষেপে আলোচনা করে দিই। ইমাম কুরতুবি তা তফসিরে বলছেন, এখানে মুতাওয়াফিকা ও রাফিউকা, এটা তাকদিম ও তাখির হয়েছে, এটা কোরআনে অনেক জায়গায় এরকম আছে। রাফিউকা ও মুতাওয়াফিকা হবে, আমি তোমাকে আসমানে উঠিয়ে নেব, অতঃপর তোমাকে ওফাত দান করবো, মৃত্যু দান করবো। হাফেজ ইবনে কাসির বলছেন, আল্লাহ সরুনা আলা আলা আন্না আন্নি মুতাওয়াফিকা ফি মানামিকা ও ইয়ামুতু বাদা নুজুলিহি ক্বাবলা কিয়ামা। তিনি বলছেন, আমি তোমাকে মুত্তাখিজুকা ফি মানামিকা, তোমার ঘুমের মধ্যে তোমাকে ধরে নেব, ও ইয়ামুতু বাদা নুজুলিহি ক্বাবলা কিয়ামা, আর ও তামুতু, তুমি মরবে তোমার নুজুলের পরে, অর্থাৎ পৃথিবীতে অবতরণের পরে, কিয়ামতের পূর্বে। কামা ক্বালা তাআলা ফি আয়াতিন উখরা, যেন আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ওয়াইন মিন আহলিল কিতাবি ইল্লা লাইয়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা, সূরা নিসা 159 আয়াত। দেখো, আহলে কিতাবদের মধ্যে অবশ্যই একদল লোক থাকবে যারা অবশ্যই ঈসার মৃত্যুর পূর্বে তার উপরে ঈমান আনবে, এবং কেয়ামতের দিন আল্লাহ পাক তাদের উপরে ঈসা আলাইহিসসালাম সাক্ষ্যদাতা হবে। এখানে কাবলা মওতিহি বলা হয়েছে, ঈসার মৃত্যুর পূর্বে তারা ঈমান আনবে, অবশ্যই তারা সেই সময় আসবে যখন ঈসা নামবেন দুনিয়াতে, অবতরণ করবে, আর ঈসা কেয়ামতের দিন তাদের পক্ষে সাক্ষ্যদান করবেন, হ্যাঁ এরা আমার উম্মত। কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা করে সে হিসেবে হাফেজ ইবনে কাসির অধিকাংশ বিদ্বানের মতামত এনে এই আয়াত পেশ করেছেন। প্রখ্যাত তাবি হাসান আল বাসরি তিনি বলছেন, আল ওফাত ফি কিতাবিল্লাহ আলা সালাসাত আওজাহে, আল্লাহর কিতাবে ওফাতকে 3 অর্থে আনা হয়েছে। একটা হল ওফাতুল মউত, মৃত্যুর ওফাত, এটা তো সবাই জানি, মৃত্যুর সময় ওটাই চূড়ান্ত ওফাত, এটা কোরআনে আসছে সূরা জুমার 42 আয়াত। আরটা হলো উফাতুন নওম, ঘুমের মওত, সূরা আনআম 60 আয়াত। আমরা সবসময় দোয়া পড়ি, বিসমিল্লাহ বিসমিল্লাহ আমুতু ওয়াহিয়া, আল্লাহ তোমার নামে মরে যাচ্ছি এবং উঠব, ওটা হলো ঘুমের মওত। আরটা হলো কি, উফাতুর রাফা বি ঈসা, ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেওয়ার উফা, যেটা আলে ইমরান 155 আয়াতে এখানে বলা হয়েছে। অতএব ওফাত দেখলেই যে তিনি মরে গেলেন এটা চিন্তা করা যাবে না। ওফাতের 3টে অর্থ কোরআনেই বলা হয়েছে। মোট কথা, ঈসা আলাইহিসসালাম অবতরণ করবেন, এই বিষয়ে বুখারী মুসলিমে অসংখ্য হাদিস রয়েছে, এই বিষয়ে কোনো ইখতলাফ আমাদের মধ্যে নাই। যদিও বুদ্ধিমান সিরুকাল ইখতলাফ করে গেছে, এখনও করবে, বাংলাদেশেই বহু মুফাসসির কোরআন হয়ে গেছেন গত, তারা বলে গেছেন ঈসার অবতরণ বলে কিছু নাই, ঈসা চলে গেছে, তার শৈলবিদ্ধ হয়েছে, তিনি মরে গেছেন, এত বাজে কথা আমরা বিশ্বাস করি না। আল্লাহ পাক পরিষ্কার বলছেন,
ওমা কতলুহ ওমা সালাবুহ ওয়ালাকিন শুবিহা লাহু। ইহুদিরা কখনোই তাকে কতল করেনি এবং তাকে শুলে দেয়নি, বরং তার মতো অন্য কাউকে শুলে দিয়েছে। কোরআন যেখানে সাক্ষ্য দিচ্ছে সেখানে আমাদের আজকালকার যুগের মুফাসসিরে কিরাম যতই জোর গলায় বলুন আমরা এগুলো বিশ্বাস করব না, কারণ কোরআন হলো চূড়ান্ত সত্যের অভ্রান্ত উৎস। এবার আসেন মাহদীর ভবিষ্যৎবাণী সম্পর্কে, কোরআন তো নাই, কি আছে দেখেন। আর আমি হরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাইফা আনতুম ইজা নাসালা ইবনু মারিয়াম ফিকুম ওয়া ইমামুকুম মিনকুম মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে সাহাবীরা, তখন তোমরা কেমন করবে যখন তোমাদের সামনে ঈসা ইবনু মারিয়াম নাজিল হবেন এবং ইমামুকুম মিনকুম তোমাদের মধ্য থেকেই একজন ইমাম হবেন, অর্থাৎ ঈসা ইমামতি করবেন না, করবেন তোমাদের মধ্যকার যিনি আমির থাকবেন তিনি। ইঙ্গিত পাওয়া যায়, ডাইরেক্ট মাহদীর নাম নেই বটে, এটা পরিষ্কার ইঙ্গিত আসে বুখারী মুসলিমের সহিহ হাদিসে। আমরা সহিহ হাদিসে বিশ্বাস করি, এখানে কোনো সন্দেহ পোষণ করি না। وعن جابر بن عبد الله أنه قال سمع رسول الله صلى الله عليه وسلم يقول لا تزال قائمة من أمتي يقاتلون على الحق ظاهرين إلى يوم القيامة. قال فينزل عيسى بن مريم فيقول أميرهم تعالى صل لنا، فيقول لا، إن بعضكم على بعض أمراء، تكرمة الله هذه الأمة. رواه مسلم 2637 نمبر حديث। জাবির বিন আবদুল্লাহ বলছেন, আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি, তিনি বলছেন যে দেখো তোমাদের মধ্যে একটা দল চিরদিন থাকবে, তারা হকের উপরে সংগ্রাম করে যাবে কেমন পর্যন্ত, এমন অবস্থায় ঈসা ইবনে মরিয়াম নাজিল হবেন এবং এই অবস্থায় তাকে দেখে তোমাদের আমির বলবেন তাল সাল্লেলানা, হে ঈসা আসুন আমাদের ইমামতি করুন। ভাই আকুল উল্লাহ, ঈসা বলবেন যে না, ইন্না বাআদাকুম আলা বাদিন উমরা, তোমরা তোমাদের একে অপর উপরে আমির, তাকরিমাতুল্লাহি লিহাযিল উম্মাহ, এটা এই উম্মতের জন্য আল্লাহ পাকের দেওয়া বিশেষ সম্মান, অতএব তোমাদের এই সম্মানে আমি ভাগ বসাবো না, তোমরাই ইমামতি করবে, আমি মুক্তাদি হব। মুসলিম 247 নম্বর হাদিস। এবার আসেন, এখন নাম ধাম দিয়ে কোন হাদিস পাওয়া যায় কি আমরা দেখি। عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تذهب الدنيا حتى يبعث الله منه رجلا مني ومن اهل بيتي يعطي اسمه اسمي واسم ابيه اسم ابي يملا الارض قسطا وعدلا كما مليت ظلما وجورا رواه الترمذي وابو داود بإسناد صحيح مشكات 5452 نمبر حديث। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাসউদ থেকে বর্ণিত, দেখো এই দুনিয়া শেষ হবে না যতদিন না পর্যন্ত আল্লাহ পাক এখানে আমার বংশ থেকে একজন লোককে প্রেরণ না করবেন যে আমার পরিবারভুক্ত হবে, তার নাম আমার নামের হবে, তার বাপের নাম আমার বাপের নামের হবে, তিনি এসে সারা পৃথিবীকে ন্যায় বিচার ও সুন্দর শাসন দ্বারা ভরে ফেলবেন, যেমন ইতিপূর্বে অত্যাচার ও জুলুম দ্বারা পৃথিবী ভরেছিল। বোঝা গেল মাহদীর নাম হবে মোহাম্মদ, তার বাবার নাম হবে আবদুল্লাহ এবং তিনি অবশ্যই ফাতেমার বংশধর হবেন। আনুম্মে সালামাত ক্বালাত সামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল মাহদিয়্যু মিন ইত্রাতি, মাহদী অবশ্যই আমার বংশধর হবে। আবু দাউদ ইসনাদে দিয়ে ইবনে মাজাহ। এবার আসেন মাহদী কতদিন থাকবে, 5 থেকে 9 বছর তিনি থাকবেন। আর নবি সাইদুল খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না মিন উম্মতি আল মাহদী ইখরুজু ইয়াইশু খামসান আও সাবআন আও তিসআন, রাওয়াহু তিরমিজি। তিনি বলছেন আমার এই উম্মতে মাহদী আসবেন, তিনি বসবাস করবেন এই পৃথিবীতে 5 বছর, সাবআন 7 বছর, আও তিসআন অথবা 9 বছর। وعنه قال يملأ الأرض قسطا وعدا كما مليت ظلما وجورا, এই 7 বছরে বা 9 বছরে পৃথিবীটা একেবারে সুন্দর ন্যায় বিচার ভরে যাবে, যেমন এখানে জুলুম ও অত্যাচারে ভরা ছিল। রাওয়াহু আবু দাউদ, এটা মিশকাতের।
তিনি কি করবেন, কিসের মাধ্যমে দেশ শাসন করবেন পৃথিবীতে? কোরআন ও সুন্নাহ দিয়ে তিনি দেশ শাসন করবেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআম্মাকুম বিকিতাবিল কিতাব রাব্বিকুম তাবারাকা ওয়া তাআলা ওয়া সুন্নাতু নবিয়্যুকুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখো সুন্নাতু নবিয়্যুকুম, তিনি আসবেন মাহদি, পৃথিবীকে শাসন করবেন কিতাবে রব্বিকুম তোমাদের প্রতিপালকের কিতাব দ্বারা, ও সুন্নাতু নবিয়্যুকুম তোমাদের নবীর সুন্নাহ দ্বারা। রওয়া মুসলিম 246 নম্বর হাদিস। বোঝা গেল ইমাম মাহদি আসবেন, তিনি কিন্তু কোরআন ও সুন্নাহ দ্বারা পৃথিবী পরিচালনা করবেন এবং সারা পৃথিবীতে শান্তি ও সমৃদ্ধি ভরে যাবে। তখন কিন্তু কোরআন ও সুন্নাহ ছাড়া কিছুই থাকবে না। যে কথা সবসময় বলছি যে মানুষের তৈরি মঙ্গলা কোনো বিধান দিয়ে পৃথিবীতে শান্তি আসবে না, কোনো মজহাব কোনো তরিকা দিয়ে চলবে না, চলবে খালি একটাই পবিত্র কোরআন ও সহি হাদিস, ওহির বিধানই চলবে। এটাই অবশেষে মাহদির হাতে সারা বিশ্বব্যাপী বিজয়ের দিন হিসাবে পরিগৃহীত হবে। কোরআন ও হাদিসের এই সমস্ত পরিষ্কার উক্তি থাকার পরেও এখানে আমাদের সন্দেহ যদি সৃষ্টি হয়, এটা স্রেফ সন্দেহই বলতে হবে, এর মধ্যে ঈমানের কোনো বিষয় থাকবে না। মাহদী ও ঈসার আগমন কেবল মুসলিম উম্মার জন্য নয়, বরং গোটা পৃথিবীর নির্যাতিত মানবতার জন্য এটি স্বস্তি ও শান্তিদায়ক খবর। এটি আহলে সুন্নতের অন্যতম গুরুত্বপূর্ণ আকিদা, এই বিষয়ে মতভেদ থাকা উচিত নয়। ইমাম আহমদ বিন হাম্বল প্রখ্যাত মহাদ্দিস ফকিহ এবং ইমাম, তিনি বলছেন মাহদি হবেন ন্যায় ও ইনসাফের চূড়ান্ত, যেমন দাজ্জাল হবে অন্যায় ও অবিচারের চূড়ান্ত। দাজ্জালের আগমনের পূর্বে অনেক ছোট দাজ্জাল আসবে, তেমনি মাহদির আগমনের আগে অনেক ছোট মাহদির আগমন ঘটবে। মাহদি বিষয়ে বর্ণনাকারী সাহাবি উসমান ও আলী সহ সংখ্যা হল মোট 26 জন। 26 জন সাহাবি মাহদি সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। এ বিষয়ে স্বশ কিতাবে সংকলনকারী বিদ্বানগণের সংখ্যা 36 জন। এ বিষয়ে বর্ণিত সহি ও জয়ীফ হাদিসের মোট সংখ্যা 50টি। সে কারণ প্রায় সকল বিদ্বান মাহদি সম্পর্কিত হাদিসকে মতবাতের পর্যায়ে ভুক্ত বলেছেন। মাহদি বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা গ্রন্থ হল জামাতুল ইমাম মালিক সৌদ মালিক আব্দুল আজিজ রিয়াদের এমএ থিসিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ 600 পৃষ্ঠার উপরে। আল আহাদিসুল ওয়ারেদা ফিল মাহদি ফি মিজানুল জারাহ ওয়া তাআদিল, লেখক আব্দুল আলিম বিন আব্দুল আজিজ, হিন্দি। খুবই গুরুত্বপূর্ণ থিসিস এবং অত্যন্ত বৃহৎ কলেবরে। এর পরবর্তী সংক্ষেপে যদি কেউ জানতে চান, মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আব্দুল মোহসেন আল আব্বাদের লিখিত কিতাবুর রদ্দ আলা মান কাযাবা বিল আহাদিস সহিহা আল ওয়ারাদা ফিল মাহদি ওয়া ইয়ালিহু আকীদাত আহলে সুন্নাহ ওয়াল আসার ফিল মাহদি আল মুবতাদা। মাহদি সম্পর্কে সন্দেহবাদীদের আজকের যে দৌরাত্ম আমরা দেখছি, এটা বহু পূর্ব থেকেও আছে। প্রখ্যাত ঐতিহাসিক ইমাম ইবনে খালদুন, যার নাম প্রায় সবাই জানেন, তিনিও পর্যন্ত এই বিষয়ে সন্দেহ পোষণ করেছিলেন, তবে অস্বীকার করেননি। তিনি বলেছেন লাম ইউকাল্লাস মিনান নাকদ ইল্লাল কলিল ওয়াল আকল মিনহু, ইল্লা বলে তিনি স্বীকার করেছেন কিছু সহি হাদিস ছাড়া, বাকি হাদিসগুলি তর্কের ঊর্ধ্বে নয়। এটা দিয়ে তিনি স্বীকার করলেন যে সহি হাদিস আছে, আর মুসলমানের জন্য একটা সহি হাদিস যথেষ্ট মান্য করার জন্য বেশি সংখ্যাতে প্রয়োজন নাই। মুসনাদ আহমদের খ্যাতনামা ভাষ্যকার আহমদ মোহাম্মদ শাকের তার এই জবাবে চমৎকার উত্তর দিয়েছেন, ইবনে খালদুন ইতিহাস শাস্ত্রের দিকপাল হতে পারেন, কিন্তু হাদিস শাস্ত্রে তিনি প্রশ্ন জিজ্ঞাসু প্রশ্নকারীদের অন্যতম, অতএব তিনি সিদ্ধান্তকারী নন। আরেকজন সন্দেহবাদী হচ্ছেন আধুনিক যুগের ইসলামী চিন্তাবিদ বলে খ্যাত মাওলানা মওদুদী।
তিনি নিজে কোনো মহাদ্দেশ নন। অথচ হাদিস নিয়ে অনেক কথা বলেছেন যেগুলো সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত তিনি হয়ে গেছেন। বিশেষ করে আহলে সুন্নাত আল জামাতের যারা জাগিদ উলামায়ে কিরাম হানাফিও করে আহলে হিসেব কেউই কিন্তু মাওলানা মওদুদীর হাদিস বিষয়ক এই বক্তব্যকে গ্রহণ করেন নাই, কারণ তিনি নিজে হাদিস বুঝেন না, অথচ হাদিসের মহাদ্দেশ হওয়ার চেষ্টা করেন, এটা ঠিক না। তিনি এখানে যে অনেক কথা বলেছেন কিন্তু শেষ পর্যন্ত আবার সারেন্ডারও করেছেন। তার তাজ্জিদ ইহিয়া দ্বীনের মধ্যে তিনি যে মুজাদ্দিদদের তালিকা দিয়েছেন যুগ সংস্কারকদের, তার এক নম্বরে রেখেছেন ইমাম মাহদির নাম। যদি অস্বীকারই করবেন তার নামটা ওখানে গেলে কম করে, উনি যে বিষয়টা লিখছেন যে বইতে ওটা আল বায়ানাত বই, আর তাজ্জিদ ইহিয়া দ্বীন বইটা কিন্তু আগে। অতএব ধরে নেওয়া যায় শেষের বইটা তার নাসেখ, আগের বইটা মনসুখ। যদি সেটাই যদি তার আকীদা হয় তাহলে মারাত্মক ভুল করেছেন। তার অনুসারীদেরকে সাবধান করছি, হাদিসের বাইরে কোনো ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়াটা মুসলমানদের কর্তব্য নয়। মানুষ ভুল করতেই পারে, অত এই ক্ষেত্রে তিনি ভুল করেছেন, অত ভুল মনে করেই ক্ষমা করে দেওয়া ভালো। সব ক্ষেত্রে তো সব মানুষ ভুল করে না, ভুল তো হবেই, তিনি তো নবী নন। কিন্তু যদি অন্ধের মতো কেউ বিশ্বাস করেন, ইতিমধ্যে আমাদের বিরুদ্ধে অনেক বই পর্যন্ত লিখছে, যদি আমরা বলেছি ঈসা আলাইহিসসালামের তিনি উর্ধারণ করেছেন, উর্ধারোহণ করেছেন, তিনি জীবিত আসবেন, পৃথিবীতে থাকবেন, এরপরে মৃত্যুবরণ করবেন, এই আকিদার বিরুদ্ধে আহলে হাদিসরাই পর্যন্ত আমাদের বিরুদ্ধে লেখাশোনা করছে, সকল আহলে হাদিস কী বলবেন? ওদের সন্দেহ পোষণ করা কোনো ক্রেডিট নয়, দলিল দিয়ে প্রমাণ করাটাই হলো বড় ক্রেডিট। আর দলিল হবে কোরআন এবং সহি হাদিস, কারণ এটা অদৃশ্যের ব্যাপার যেন আমরা জানি না। সেখানে আমাকে অবশ্যই কোরআন হাদিসের কাছে আশ্রয় নিতেই হবে, ভবিষ্যতে কী হবে আমরা কেউ খবর রাখি না। অর্থাৎ এটা নিয়ে হয়তো মাথামাতি করার কোনো প্রয়োজন নাই, তবুও করেছেন। এবার আসেন ওনার একটা বড় যুক্তি আপনাদের ধারণা করে দিই, কারণ যারা তার বই পড়েন তারা তো এগুলো যুক্তি পরে বলবেন, আমি আগেই বলে দিচ্ছি। তাদের ধারণা, যেহেতু বুখারী মুসলিমে এই বিষয়ে স্পষ্ট নাম নাই, আমরা তো পড়লাম ইমাম হুকুম, তোমাদের ইমাম ইমামতি করবেন, ইমামটা কে তার নাম তো নাই, বুখারী মুসলিমে ইমাম আছে, কিন্তু আবু দাউদের তিরমিজি সহি হাদিসে মাহদির নামই আসছে। তো যেহেতু বুখারী মুসলিমে আসে নাই বলে ওনার আপত্তি, যদি তাই বলতে হয় তাহলে তো মুসলমানদের সমস্ত আকিদা বুখারী মুসলিম থেকেই নিতে হবে। আমরা কবরে যে সওয়াল জবাব হবে, মুনকার নাকির আসবে, এটাতে কারো কোনো সন্দেহ নেই, এটা কিন্তু বুখারী মুসলিমে নেই, তাহলে এটাকে বাদ দিতে হবে। আশারে মুবাশশারা যারজন সাহাবি জীবিত অবস্থায় আর জান্নাতের সুযোগ পেয়েছেন, এই হাদিস কিন্তু বুখারী মুসলিমে নেই, তাহলে কি এটাকে বাদ দিতে হবে? সব তো হাদিস সহি হাদিস। তারপরে যে কবরে যে শাস্তি হবে বা শান্তি পাবো, এটাও কিন্তু বুখারী মুসলিমে নাই, তাহলে অন্য অন্য সহি হাদিসে আছে, তাহলে কি এটাও বাদ দিতে হবে? এই বিষয়গুলো হয়তো জিদ ছাড়া আমি কিছু খুঁজে পাওয়া যায় না। মুসলমানদের বহু বিষয় আছে, অন্যান্য সহি হাদিসেও আছে, সমস্ত সহি হাদিস শুধু বুখারী মুসলিমে নাই, কুতুব সিত্তার বাইরেও বহু সহি হাদিসের গ্রন্থ আছে। এমনকি সহিহান বাদ দিয়ে বাকি যে চারটি গ্রন্থ আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ নাসাই, এর মধ্যেও জয়ী হাদিস আছে, সবটা সহি নয়। আমি জয়ীটা বাদ দিয়ে সহিটা গ্রহণ করবো, সামনে শেষ। এইগুলো নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে একটু ভুল হবে, শুধু তাই না, আরও বহু ওলামা এ বিষয়ে মতভেদ করেছেন মাহদি নিয়ে। মিশরের হলো সমস্ত ইখতিলাফের জায়গা, মিশর এবং সিরিয়া এই দুটো দেশে আলেমদের গোলমাল সবচেয়ে বেশি, আর সব অত্যন্ত জোরালো আলেম, যারা যত বড় বড় আলেম তারা তত বেশি পরস্পর মতভেদ করে, বুদ্ধিসত সবাই কেউ তো কম না। আল্লামা সৈয়দ রশিদ রেজা বিখ্যাত মুফাসসির কুরআন তাফসির আল মানার তার যুগান্তকারী সৃষ্টি, ঠিক মুফতি মোহাম্মদ আব্দুহু সব মডার্ন থিঙ্কার, সব শেখ বালাগি ফরিদ বেজদি ডক্টর আহমদ আমিন যার লেখা আমরা ইউনিভার্সিটি পড়ি বা পড়াই, এইসব লোকেরাও কিন্তু এ বিষয়ে সন্দেহ পোষণ করে গিয়েছেন। একটাই কারণ, তারা বিভিন্ন বিষয়ে এক্সপার্ট ছিলেন, কেউ রাজনীতি বিষয়, কেউ ইতিহাসের বিষয়, কেউ সাহিত্যের বিষয়, কেউ হাদিস বিষয়ে এদের কোনো পাণ্ডিত্য ছিল না, আর এই জন্যই এনারা সন্দেহ পড়ে গেছেন। আহমদ আমিন তো একেবারে
বলেই ফেলেছেন যে মাহাদির আকিদারে এসেছে শিয়াদের থেকে। কারণ শিয়ারা কি মনে করে, ওরা ধারণা করে যে আলী বংশের ১২তম ইমাম মোহাম্মদ ইবনে হাসান আল আসকারি পাঁচ বছর বয়সে সামুরার একটা কক্ষে ঢুকে পড়েছিলেন আর বের হন। তিনি হলেন ১২তম ইমাম, উনি বের হবেন তারপরে আমাদের মুক্তি দিবেন। এখনো পর্যন্ত প্রতিদিন মগরিবের পরে তারা ঘোড়া নিয়ে তার কক্ষের সামনে দাঁড়ায়, আসার চিৎকার দিয়ে ডাকে, উখরুজ ইয়া মাওলানা, হে আমাদের প্রভু তুমি বেরিয়ে আসো। পায় না, শেষে নিরাশ হয়ে চলে আসে। বর্তমানে শিয়াদের যারা শাসন করছেন ইসনা আশারি গ্রুপ, অর্থাৎ ১২ ইমামে বিশ্বাসী ইমাম খোমেনি এবং তার উত্তরসূরিরা, এদের কিন্তু এই আকিদা। ১২তম ইমাম পাঁচ বছর বয়সে তৃতীয় হিজরির শতাব্দীতে তিনি একটা গর্তে ঢুকে পড়েছেন, আজ বের হন। ওই তখন থেকে আজকে ১৪৩৯ হিজরি, তো তৃতীয় বাদ দেন, এই ১১৫ বছর ধরে ওরা খালি ওই গর্তের মুখে যাচ্ছে প্রতিদিন সন্ধ্যাবেলা, ফিরে আসতে নিরাশে। কিন্তু ধারণা ওইখান থেকেই নাকি ইমাম মাহাদি বের হন। তো আহমদ আমিন ধারণা করেছেন ওইখান থেকে মুসলমানদের মধ্যে এটা ঢুকেছে, অথচ এটা বুঝতে পারেন নাই যে তৃতীয় শতাব্দী হিজরিতে এই ঘটনা ঘটেছে। কিন্তু হাদিস তো এসেছে তার বহু পূর্বে, হাদিস তো আমার রসুলের জবান দিয়ে বের হয়েছে, তো রসুল তো তৃতীয় শতাব্দীতে আসেন নাকি। একটু সামান্য বিষয় নিয়েও হয়তো মানুষের মধ্যে মতভেদ সৃষ্টি করা হয়েছে, ফলে এইসবগুলো যারা আমাদের ছাত্র এবং যারা উঠতি আলেম হচ্ছে তাদের মধ্যে সন্দেহ সৃষ্টি করি। এত আলেম এরা কিছু বুঝতেন না, যে সমস্ত আলমদের বই নিয়ে আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করি, তারা যদি ভুল করে তো আমাদের তো সমস্যা। সেই জন্য এদের নামগুলো আপনাদের শুনিয়ে দিলাম, যেন ধোকায় পড়বেন না। হাদিসের উপরে কোনো ব্যক্তির রায় চলবে না। আহলে হাদিসের এই মৌলিক আকিদার কারণে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা টিকে আছি এবং কেমন পর্যন্ত এই হক আকিদায় টিকবে যদি এর উপরে আমরা টিকে থাকতে পারি। যখনই মানুষের কাছে মাতামাতি করবো, অমুক কিছু বুঝেন না অমুক কিছু বুঝেন না যদি শুরু হয়ে যায়, তাহলে এক একজনের কাছে এক একজন মানুষ সবচেয়ে বেশি শ্রদ্ধ অনুসরণীয়। মানুষের তো শেষ নাই, সেজন্য মানুষ নয় ওহির বিধানের কাছে আত্মসমর্পণ করার মধ্যেই শান্তি আছে। মাহাদির আগমন কবে হবে এটা নিয়েও সমস্যা। ১৯৯৬ সালে মিশরীয় পণ্ডিত আমির মোহাম্মদ জামাল উদ্দিন তিনি এর উপরে বই লেখেন, হুলস্থুল করে ফেলেন সারা ওয়ার্ল্ডে। তিনি বলেন, ওমর উম্মতুল ইসলাম ও অকর্ব জাহরুল মাহাদি, মুসলিম উম্মার বয়স এবং মাহাদির আগমনের নিকট কাল। এই বই লেখার পরে চারিদিকে বিদ্বান্তের মধ্যে হইচই শুরু হয়ে গেল, যে বাটা কী বলে মাহাদি কখন আসবে, কদিন পৃথিবী টিকবে না টিকবে জানলে কম করে। এবার তিনি জবাব লিখলেন, আল কৌলুল মুবিন ফিল আশরাতে সুগরা লিয়াউমিদ্দিন। আবার উত্তর চারিদিকে প্রতিবাদ শুরু হয়ে গেল। আবার তিনি লিখলেন, রদ্দুসিহাম আল কিতাবে ওমর উম্মতুল ইসলাম। কিন্তু এত লিখেও তো কোনো লাভ হল না। তিনি বলেছিলেন যে আদম থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত পৃথিবীর বয়স ৬০০০ বছর। আর একটা হাদিস এসছে সহিহ হাদিসে বুখারী শরীফে, যে সেখানে আল্লাহ রাসূল বলছেন, দেখো তোমাদের এই উম্মতের বয়স এই বলে উনি একটা তুলনা দেখাইছিলেন, যে একজন লোক একজন শ্রমিক নিয়োগ করলো একটা কাজের জন্য, বলালো এই একদিন তুমি কাজ করবে, তোমার চুক্তি এত এত টাকা দেওয়া হবে। ওই লোকটা দুপুরবেলা বলছে, আমি আর পারবো না, আমি তোমার পয়সাও নেবো না, আমি কাজ ছেড়ে দিলাম, আপনি আরেকজনকে নিয়োগ করেন। তিনি আরেকজনকে নিয়োগ করলেন, তাকে ঠিক একই চুক্তি বলা হলো, তুমি সন্ধ্যা পর্যন্ত কাজ করবে, তোমার পারিশ্রমিক এত। ওই লোকটা আসার পর্যন্ত গিয়ে বলছে, বাপরে বাপ আর পারবো না, আমার পারিশ্রমিক লাগবে না, একজন আমাকে ছাড়েন, আপনি আরেকজনকে নিয়োগ করেন। পরে আরেকজনকে নিয়োগ করা হলো, তাকে ঠিক একই চুক্তি করা হলো, আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবেন, আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা তিনি কাজ করবেন এবং করলেন। এবং তিনি ওই শুরু থেকে অর্থাৎ সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পুরো সময়ের পারিশ্রমিক তিনি পেয়ে গেলেন। তিনি হলেন তোমরা, অর্থাৎ উম্মতে মুহাম্মাদি। এটা বখার সাহেব আসছে। এখন এই যে জোহর, সকাল থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, সময়কাল কত, এ বিষয়ে কোরআনে আপনারা দেখেন সুরা সাজদার মধ্যে, যে আখেরাতের দিন তোমাদের ৫০,০০০ বছরের সমান আছে না,
তো 50,000 বছর যদি একদিন হয় তো 6,000 চলবে। আমরা হিসাব করলাম যে আদম থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 6,000 বছর। তো এরপরে যদি ধরি আমরা এখন আরও 500 বছর যোগ করে অর্ধদিন যদি বলা হয়েছে, অর্ধদিন মানে 500 বছর সমান। একটা হাদিস আসছে, ধনীরা গরিবদের মানে গরিবরা ধনীদের 500 বছর আগে অর্থাৎ অর্ধদিবস আগে জান্নাতে যাবে। সেখানে ব্যাখ্যা আসে ওই হাদিসেই, অর্ধদিবস অর্থ 500 বছর। এটা দিয়ে যদি আমরা ধরে নিই তো 6,000 সঙ্গে আরও যদি যোগ করি তাহলে 1,500 বছর ওনারা যে হিসাবটা দিচ্ছেন, তো 1,500 বছর নাকি শেষ হবে 2019 বা 2020 সালে। অতএব মেহেদির আসার টাইম হয়ে গেছে, ইশারো নামার টাইম হয়ে গেছে। এটা নিয়ে ইন্টারনেটে আগুন ঝড় বয়ে যাচ্ছে, যত কিছু সব কিন্তু আলেম ওলামাদেরই ব্যাপার স্যাপার হচ্ছে। এটা যদি হয় তো মহাবিপদ। এটা আদৌ যে ঠিক নয় এই বিষয়ে আমরা বলে দিচ্ছি যে কিয়ামত কখন হবে, মহাদি কখন আসবে, এটা মানুষের বলার বিষয় নয়। কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন 5টি বিষয় মানুষ জানে না। সূরা লোকমানের শেষ আয়াত, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ ইউনাজ্জিলু গায়সা ইয়ালামু মা ফিল আরহাম ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত। নিশ্চয়ই আল্লাহর কাছে রয়েছে কিয়ামতের জ্ঞান, কখন কোথায় বৃষ্টি হবে সেই জ্ঞান, মানুষ আগামীকাল কী উপার্জন করবে সে জ্ঞান, কোন মাটিতে তার মৃত্যু হবে সেই জ্ঞান, আর কী উপার্জন করবে সে জ্ঞান। এই 5টি জ্ঞান মানুষের, মানে মায়ের গর্ভে কী সন্তান আসবে ওটা আল্লাহর এলেমে। 5টি এলেমের ক্ষমতা কোনো মানুষের নাই। বহু সন্তানহীন নারী ঘুরে বেড়াচ্ছে পাগলের মতো এইখানে ওইখানে, অবশ্যই শিরিক করছে, কবরে যে সেজদা করছে, কত কী করতেছে, একটা সন্তান পায় না। এমনকি দেশের অত্যন্ত নাম করা ডাক্তার সাহেবরা পর্যন্ত কোনো মতেই সন্তানের মুখ দেখতে পারবে। আর এমন বহু মানুষ আছে ওই একই মেডিকেলে একসঙ্গে 4টে সন্তান প্রসব করছে, হচ্ছে না আমাদের মেডিকেলে? তো এগুলো তো সম্পূর্ণ আল্লাহর দান। আপনি বেশি বেশি এটুক পারেন ছেলে না মেয়ে এটা হতে খোঁজ নিতে পারেন বাচ্চা হওয়ার পরে, কিন্তু বাচ্চা হবে কি হবে না এ বলার অধিকার কোনো মানুষের নাই, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। বৃষ্টি হবে কি হবে না সম্পূর্ণ আল্লাহর হাতে। কখন আপনি মরবেন ওটাও আল্লাহর হাতে, কোথায় মারবেন কোন মাটিতে মরবেন ওটাও আল্লাহর হাতে, আর কিয়ামত কখন হবে ওটাও আল্লাহর হাতে। এ যুগের বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন সূর্যের যে তেজস্ক্রিয়তা এটা যেভাবে আস্তে আস্তে কমে যাচ্ছে তাতে আমাদের অনুমান আগামী 500 কোটি বছর পরে সূর্য ধ্বংস হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কিয়ামত হয়ে যাবে। সব একটা অনুমান, কারণ একটা অনুমান হচ্ছে এই আদম থেকে নূহ পর্যন্ত 1,000 বছর এটা আদি আছে, নূহ থেকে মুসা পর্যন্ত, মুসা থেকে নূহ থেকে ইব্রাহিম পর্যন্ত, ইব্রাহিম থেকে মুসা পর্যন্ত, সেখান থেকে মোহাম্মদ পর্যন্ত একটা ধারণা করা গেছে। সেই ধারণার ভিত্তিতে কিন্তু আমরা এগুলো বলছি, এগুলো ঠিক নয়। পৃথিবীর বয়স কত দিন, মাহাদি কখন আসবেন, ঈসা কখন আসবেন, এগুলো আমাদের চিন্তার বিষয় নয়। আমরা আমাদের সংক্ষিপ্ত জীবনটা মৃত্যুর আগ পর্যন্ত কীভাবে সুন্দর করে গড়ে তুলব, কীভাবে আমাদের এই পৃথিবীটাকে বিপর্যয় মুক্ত শান্তি পৃথিবীকে করে তুলব, মূলত আমাদের দায়িত্ব সেটাই। আমাদের আয়ুষ্কাল পর্যন্তই আমাদের হিসাব, কিয়ামত নিয়ে মাথা ব্যথার কোনো দরকার নেই। মুশকিল হয়েছে আলমেরা এই পর্যন্ত ছুটছেন, ওই জন্য আমাদের বাদ দিয়ে কথা বলতে হচ্ছে, এগুলো ধোকে আমরা পড়বেন না। আমাদের মূল কর্তব্য একটাই, সার্বিক জীবনটা পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ আমাদের গড়ে তোলা, যেটা ইমাম মাহদী এসে করবেন। ইমাম মাহদী যে কাজ করবেন আগামী দিনে, আমরা তো সেদিকেই জাতিকে আহ্বান জানাচ্ছি, তাই না? সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এটা তো ইমাম মাহদীর আহ্বান, সেদিনও হবে। আমাদের দায়িত্ব হবে সেদিকে যাওয়া। হ্যাঁ, একটা প্রশ্ন আসবে, তখন তো আহলে কিতাব থাকবে না। ঠিকই আছে, আহলে কিতাব তো যেটা এখন তো ইঞ্জিল নাই, তাওরাত নাই, কোরআন এখন আল্লাহ প্রেরিত সর্বশেষ কিতাব। অতএব যারা আহলে কিতাব যদি কেউ থাকেনও, তো তিনি কোরআন অনুসারে নিজের দিন গ্রহণ করবেন, কারণ কোরআন মেনে নেওয়াটাই হচ্ছে আহলে কিতাবদের মৌলিক দায়িত্ব। আল্লাহ রসুল তার জীবদ্দশায় নাজরানের খ্রিস্টানদের সঙ্গে মোবাহলা করেছিলেন, এটা সূরা আলে ইমরান আপনি পাবেন। সেখানে তাদেরকে বলে দিয়েছিলেন, তাগালা বেলা কেলামদিন সবাই বাইনানা বাইনাকুম আল্লাহ না আবুদিল্লাহ। দেখো হে ইহুদিন আসরেরা,
তোমরা এসো একটি মৌলিক প্রশ্নে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ইহুদিদের উপাস্য আল্লাহ, নাসাদের উপাস্য আল্লাহ, সকল মানুষের উপাস্য আল্লাহ। বিদায় হজের ভাষণে মৃত্যুর 21 দিন পূর্বে আল্লাহ রসুলের এই চূড়ান্ত আহ্বানটা মনে রাখুন, সব পরিষ্কার হয়ে যাবে। উমাবা আল বাহিলি রাজিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يا ايها الناس ان ربكم واحد ان ربكم واحد ان اباؤكم ان ابو اباكم واحد হে জনগণ, তোমাদের প্রতিপালক একজন, তোমাদের পিতা একজন, আদম। হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, সবার পিতা কিন্তু একই, আমরা সবাই ভাই ভাই, রক্তের দিক দিয়ে সবাই আমার ভাই ভাই। পার্থক্য হয়ে গেছে আকিদার ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে। তিনি বলছেন ইন্না রাব্বাকুম ওয়াহিদ ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের প্রতিপালক একজন, তোমাদের বাপও একজন। অতএব ইত্তাকুল্লাহ রাব্বাকুম ওয়াসাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়াদু যাকাত আমওয়ালিকুম ওয়াতিউ যা আমরুকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম রাওয়াহু নাসাঈ। তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, রমজানের সিয়াম পালন করো, মালের যাকাত আদায় করো এবং তোমাদের শাসকের আনুগত্য করো, তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করো। সাংগঠনিক জীবনে আমিরের আনুগত্য, রাষ্ট্রীয় জীবনে শাসকের আনুগত্য, এই আনুগত্যের মধ্যেই শান্তি আছে, অবাধ্যতার মধ্যে শান্তি নাই। জনক সাহেব বললেন হে আল্লাহর রাসূল, যদি শাসক যদি জালেম হয় কী করতে হবে? আল্লাহর রাসূল পরিষ্কার জবাব দিলেন, এমনকি বললো সাহাবীরা আফালা নুনাবিজহুম আফালা নুকাতিলহুম, আমরা কি ওই শাসককে নিক্ষেপ করবো না, ওকে হত্যা করবো না? আল্লাহ রাসূল জবাব দিলেন লা মা সাল্লাহ, যাদের সালাত আদায় করে। তিনি বলে দিলেন আদু ইলাহি হাক্কাহুম ওয়াসাল্লুল্লাহ হাক্কাকুম, তোমরা শাসকের হক শাসককে দিয়ে দাও, তোমাদের হক আল্লাহর নিকটে চাও। উদ্দেশ্য যাদের সমাজে শান্তি বজায় থাকে। যদি সবসময় আমরা শাসকের সঙ্গে লড়াই করি, আমিরের সঙ্গে লড়াই করতে এই মনোভাব নিয়ে বসবাস করি, নিঃসন্দেহে নিজের পরিবারেও শান্তি আসবে না। কিন্তু ছেলেরা বাপের বিরুদ্ধে সংগ্রাম করে, সমাজে শান্তি হবে না, কিন্তু সমাজ নেতার বিরুদ্ধে লোকেরা হইচই করে। ঠিক এটাকে আপনি বড় পরিসরে নিয়ে যান, রাষ্ট্রীয় ক্ষেত্রে একই অবস্থা হবে। এ বিষয়ে আরেকটা হাদিস মনে করি আপনাদেরকে, হয়তো আলীকে জিজ্ঞেস করল মুসলমান, হে আলী, আবু বকর ওমরের সময় তো এত হইচই হতো না, আপনার সময় এত গোলমাল হচ্ছে কেন? আলী যে জবাবটা দিয়েছিলেন আধুনিক যুগের শাসকদের জন্য খুবই শিক্ষণীয়। উনি জবাব দিয়েছিলেন দেখো, আবু বকর ওমরের সময় আলীর মতন লোকেরা ছিল মন্ত্রী, আমরা তাকে পরামর্শ দিতাম, তিনি সঠিক পথে চলতেন তারা। কিন্তু আমার সময় তোমাদের মতো ফাঁসে ফাঁসেরা হয়েছে আমার উপদেশদাতা পরামর্শদাতা, ফলে তা হতেই হচ্ছে, আমি একা কি পারব নাকি, যুগটা সেদিকে চলে যাচ্ছে। অথচ আল্লাহ রাসূলের যুগান্তকারী ঘোষণা মৃত্যুর মাত্র 21 দিন করবে, দেখো আতিউ যা আমরিকুম, যার হাতে শাসন ক্ষমতা আছে তোমরা তার আনুগত্য করো, তাদখুলু জান্নাত রব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করো। এই চমৎকার বক্তব্য দিয়ে গেছেন কেন? যেন আগামী দিনে আমার মুসলিম উম্মাহ যেন নিজেরা সংঘাতে মারামারিকে ধ্বংস না হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমাম মাহদির ধোকা থেকে মুক্তি দান করুন এবং কিয়ামত পর্যন্ত আল্লাহর উপরে ছেড়ে দেন। আল্লাহ যখন কিয়ামত দিবেন তার একটু আগেই অবশ্যই অবশ্যই ইমাম মাহদি আসবেন এবং তারপরে হজরতে ঈসা আলাইহিস সালাম আসবেন, এই বিশ্বাস অটুট রাখবেন। কখন আসবে ওটা আমাদের এলেমে নাই, আমরা একটা বলবো না যে 2019 বা 2020 সালে আসবে, এটা বলবো না যে 2020 সালে আসবে, এসব বলার অধিকার আমাদের মধ্যে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন ও সহিহ উপরে বিশ্বাস আনার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।